স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থি। নানা আয়োজনে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর হয়েছে, একাধিক মানবাধিকার লঙ্ঘনের বিচার হয়েছে। তিনি আরো বলেন, বিচার বিভাগ আরো শক্তিশালী হয়েছে, নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে জাতীয় কমিশন গঠন করা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে আরও কার্যকর ব্যবস্থা নিতে হবে। ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা এবং অর্থ আত্মসাতের অভিযোগে অভিনেতা ও গায়ক হাসান খান, রাফিয়া রশিদ মিথিলা এবং শবনম ফারিয়া সহ নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে বালির এক গ্রাহক মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, প্রতারণামূলকভাবে গ্রাহকদের টাকা আত্মসাত এবং সহায়তা করা হয়েছে। আত্মসাতকৃত টাকার পরিমাণ 3,18,000 টাকা, যা উদ্ধার করা সম্ভব হয়নি। মামলায় ই ভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামিমা নাসরিন, তারকা তাসান খান, রাফিয়াদ রশিদ মিথিলা এবং শবনম ফারিয়া সহ নয়জনকে আসামি করা হয়েছে। এই মামলায় ই ভ্যালির এমডি মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামিমা নাসরিনকে গ্রেফতার দেখানো হয়েছে। বাকিদের বিষয়ে তদন্ত চলছে। অবশেষে দেশ ছাড়লেন সমালোচিত সংসদ সদস্য ডাক্তার মুরাদ হাসান। বৃহস্পতিবার রাত 1টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন তিনি। রাত 11:20 ফ্লাইটটি বিলম্বিত হয়। এর আগে রাত 9টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে রজনীগন্ধা লাউঞ্জে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বড় ভাই বিচারপতি মাহমুদ হাসান তালুকদার। এসবের আগে কুরুচিপূর্ণ বক্তব্য এবং চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন ডাক্তার মুরাদ হাসান। একই সঙ্গে জামালপুরের স্থানীয় আওয়ামী লীগের পদ হারান সাবেক এই প্রতিমন্ত্রী। বাজারে নিত্য পণ্যের দাম বাড়তে থাকায় চরম হতাশায় চট্টগ্রামের সাধারণ মানুষ। চাল, ডাল, চিনি, তেলের দাম আগেই বাড়তে ছিল, এখন বেড়েছে আটা এবং পেঁয়াজের দামও। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বৃদ্ধির কারণ হিসেবে বিদেশের বাজারে দাম বেশি, এমনটা বলছেন বিক্রেতারা। আর এমন অবস্থায় বাজারের পাশাপাশি আমদানি এবং মজুদের ওপর নজরদারির আহ্বান ক্যাবের। আরো জানাচ্ছেন শেখ জায়েদ। চট্টগ্রামের বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের ভোগ্যপণ্য। কোনোটির দাম সপ্তাহের ব্যবধানে 3 টাকা কমলে পরের সপ্তাহে বেড়ে যায় 5 টাকা। চাল, ডাল, চিনি, তেল সহ সব পণ্যেরই দাম চড়া। নতুন করে বেড়েছে পেঁয়াজ ও আটার দাম। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দাম বাড়তে থাকায় হতাশ ক্রেতারা। খুচরা বাজারের দাম বাড়তি এখন খুবই খারাপ। এখন মানে ধরছল 30 টাকার সবজি এখন বিক্রি হচ্ছে 60 টাকা 70 টাকা। বাজারের রেট একটু ফ্লাকচুয়েট করে, ওঠানামা করে, এটা অস্বাভাবিক মনে হয়। রেগুলার যদি আপনার মনিটরিং হয়। বাজারে শীতকালীন সবজিও এসেছে প্রচুর, কিন্তু কমেনি দাম। পাইকারি বাজার আমদানি পণ্যে ভরপুর থাকলেও বিক্রেতারা বলছেন, বেশি দামে আমদানি, তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। এটা তো আর আমাদের দেশের ভিতরে কোনো তৈরি না, এগুলো তো বিদেশের লোকে বুকিং লোক কথা। বুকিং বাড়লে বাড়ে, কমলে কমে। বাজারে কোনো তদারকি নেই দাবি করে ক্যাব বলছে, নজরদারির পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে যেন টিসিবির মাধ্যমে ভোগ্য পণ্যের বিক্রি বাড়ানো হয়। ভোগ্য পণ্যের বাজারগুলো ঠিকমতো তদারকি করা দরকার। আমরা আশা করি যে সরকার এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে, বিশেষ করে টিসিবি বা অন্যান্য যে সেবাগুলি আছে এগুলো অব্যাহত রাখার দরকার বলে আমি মনে করি। মূল্যবৃদ্ধির পেছনে কোনো অসাধু চক্র জড়িত থাকলে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবিও জানিয়েছেন খুচরা বাজারের ক্রেতা বিক্রেতারা। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। রাজধানীর হাতিরপুল বাজার থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, গত সপ্তাহের তুলনায় বাজারে কোন কোন পণ্যের দাম আসলে বেড়েছে এই সপ্তাহে, আর বিক্রেতা যারা রয়েছেন তারা কি বলছেন এই বিষয়ে? জি, আসলে গত সপ্তাহের তুলনায় দাম বাড়েনি এমন কোনো নিত্য প্রয়োজনীয়
পণ্যের দাম কিন্তু বলা যাবে না। আমরা কিন্তু রাজধানীর বেশ কিছু বাজারে গিয়েছি যেখানে তরিতরকারির দাম কিন্তু গত সপ্তাহের চেয়ে কেজিতে কিন্তু কোনোটা 5 টাকা, কোনোটা 10 টাকা, কোনোটা 15 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া কিন্তু রাজধানীর যে বাজারগুলো রয়েছে সেই বাজারে যে অন্যান্য জিনিসপত্রের যে দাম রয়েছে সেখানে যে আপনার চাল থেকে শুরু করে যেই আলু পেঁয়াজ রসুন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম কিন্তু এক কথায় বলা যেতে পারে আগুন। এবং তারা বিভিন্ন কারণ হিসেবে তারা বলছে যে এই যে কিছুদিন আগে যে বৃষ্টিপাত, ধারাবাহিকভাবে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের কারণে তরিতরকারির দাম যেমন বেড়েছে একই কারণে বিভিন্ন কারণ দেখিয়ে তারা অন্যান্য জিনিসগুলোর দাম বেড়েছে বলে তারা দাবি করছে। এখানে কি ক্রেতাদের কিন্তু বেশ কিছু অভিযোগ রয়েছে, আমরা বাজারে দেখছি এখানে একটা ক্রেতা রয়েছে, একটু জানবো আপনার কাছ থেকে সেটা হলো যে নিত্য প্রয়োজনীয় দাম কেমন দেখছেন আপনারা বাজারে? এখন যেহেতু শীতকাল কিন্তু শীতের সবজির দাম অনেক বেশি, মানে যতদিন যাচ্ছে ততদিন মানে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হচ্ছে। আমাদের যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের হচ্ছে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, আমাদের তো সীমার বাইরে চলে যাচ্ছে। এখানে যেমন সিটি কর্পোরেশন বা সরকারি গভর্নমেন্ট থেকে কেউ এসে মনিটরিং করবে সেরকম কোনো কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি না, তার জন্যই যে যেমন পাচ্ছে দাম রাখতেছে এখানে। ধন্যবাদ আপনাকে। তো আসলে রাজধানীর যে বাজারগুলো রয়েছে এর আগে আমি বলেছিলাম যে রাজধানীর বেশ কয়েকটি গুলশান, বনানী থেকে শুরু করে কারণ বাজার, এইসব বাজারগুলোতে আমি ঘুরেছি, সব জায়গাতেই কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিন্তু বাড়তে রয়েছে এবং আগামী সপ্তাহে আরও বাড়বে বলে মনে করছে যারা বিক্রেতা রয়েছে তারা। তো এই ছিল আমার কাছ থেকে সব শেষ। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সহকর্মী তালুকদার বিপ্লব যুক্ত হয়েছিলেন হাতিরপুল বাজার থেকে। নওগাঁও দিনাজপুরে এবছর আমন ধানের আশানুরূপ উৎপাদন হয়েছে, তবে বাজারে ধানের দর না থাকায় লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। তাদের অভিযোগ, এক বিঘা জমিতে ধান উৎপাদনে খরচ হয় প্রায় 10,000 টাকা, অথচ সেই ধান বাজারে বিক্রি হচ্ছে 7-8 হাজার টাকায়, এতে মন প্রতি লোকসান হচ্ছে 200-250 টাকা। আর এমন অবস্থায় ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে প্রশাসনের তদারকি চান তারা। বাবুল আক্তার রানা এবং ফখরুল হাসান পলাশের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে নওগাঁয় আমন ধানের উৎপাদন বেশ ভালো হয়েছে। বর্তমানে প্রায় 85% আমন ধান কাটা ও মারাই শেষ হয়েছে। তবে ফলন ভালো হলেও হাটবাজারে দর না থাকায় হতাশ কৃষকরা। তাদের অভিযোগ, প্রতি বিঘা জমিতে ধান উৎপাদনে খরচ হয় প্রায় 10,000 টাকা। বর্তমানে হাটে প্রতি মন স্বর্ণা 5 ধান 1,030 টাকা, চিনি আতপ ধান 1,650 টাকা এবং ব্রি 49 ধান 1,100 টাকা দরে বিক্রি হচ্ছে। এতে মন প্রতি লোকসান হচ্ছে 200-250 টাকা। ধান টান তুলে লে যায় যারা, আমরা হয়তো বেশি আমাদের বেচতে গেলে আমাদের দাম তেমন পাই না, মধ্যভোগী যারা তারাই লাভবান হয়। ওষুধের দাম বেশি, প্যাটপাটালির দাম বেশি, আর সব কিছু দিয়ে আমাদের কিছু থাকে না। কৃষি কর্মকর্তারা বলছেন, কৃষকরা ঘরে ফসল তোলার সাথে সাথে মধ্যস্বত্বভোগীদের কাছে বিক্রি করে দিচ্ছে, এ কারণে তারা ধানের দর কম পাচ্ছে। ধান বা যে কোনো ফসল তোলে তাদের প্রয়োজন হচ্ছে, সাথে সাথে বিক্রি করে তখন একটু দাম কম থাকে, ফরিয়ারা মাঝখানে সেটা ক্রয় করে কিছুদিন রেখে পরবর্তীতে বিক্রি করে তারা একটু লাভবানি হয়। একই চিত্র দিনাজপুরেও। এখানকার বিভিন্ন বাজারে মোটা ধানের দাম 75 কেজির বস্তা 2,000 টাকা, আর চিকন ও সুগন্ধি ধান সর্বোচ্চ বিক্রি হচ্ছে 3,500 টাকা দরে। কৃষকরা বলছেন, এবছর সার ও ডিজেলের দর বৃদ্ধির কারণে গেল বছরের চেয়ে এবছর ধান উৎপাদনের খরচ বেড়েছে। বর্তমান বাজারে ধানের যে দর তাতে তাদের লোকসান গুনতে হচ্ছে। সারের দাম বেশি, তেলের দাম বেশি, আমাদের গৃহস্থের পোষায় না। ধান বিক্রি করছি 1900-1800, আমাদের লস হবে। তবে মোটা ও চিকন ধানের দাম এবার বেশি এমন দাবি ব্যবসায়ীদের। এরকম যদি বাজার থাকে তাহলে আমরা ধান কিনিয়া লাভ হবে এবং কৃষকও বাজার পাবে। কৃষি অফিসের তথ্য মতে এ জেলায় চলতি আমন মৌসুমে মোট 260,850 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 5G যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। 12 ডিসেম্বর প্রাথমিকভাবে 5G চালু করবে টেলিটক, যার কারিগরি সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং নোকিয়া। প্রাথমিকভাবে 7টি স্থান থেকে 5G এক্সপিরিয়েন্স করা যাবে বলে জানিয়েছেন টেলিটকের প্রধান নির্বাহী। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন, এর মধ্য দিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের পথে এগিয়ে গেল বাংলাদেশ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত।
5G ইন্টারনেট। সারা বিশ্ব যাকে চতুর্থ শিল্প বিপ্লবের প্রধান হাতিয়ার বলে মনে করছে। 2018 সালে বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে প্রথম 5G নিরীক্ষা সফলভাবে সম্পন্ন করে বাংলাদেশ। 12 ডিসেম্বর প্রাথমিকভাবে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে 5G যুগে। এরই মধ্যে মোট 60টি পয়েন্টে শেষ হয়েছে টাওয়ার বসানোর কাজ। টেলিটকের প্রধান নির্বাহী জানান, মার্চ থেকেই 5G সুবিধা দেওয়ার জন্য স্পেকট্রাম কিনতে পারবে অন্য অপারেটরগুলো। সামনের বছরই কিন্তু 5G স্পেকট্রামের নিলামও মানে আমাদের BTRC যাবে, এবং স্পেকট্রামের নিলামে চলে গেলেই কিন্তু এই ব্যবসাটা এই ক্লায়েন্টটাকে বিজনেসটাকে দেখে তারা ওইটাকে এইদিকে ম্যাটেরিয়ালাইজ করবে। বাংলাদেশে প্রথমবারের মতো 5G সুবিধায় কারিগরি সহায়তা দিয়েছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা জানান, ARVR, GBPS স্পিড সহ 5G ইন্টারনেটে সুবিধা মিলবে বৃহৎ পরিসরে। আপনার ফোন থেকে নেটওয়ার্ক ঘুরে ফিরে আসতে সময় নিচ্ছে 60 মিলিসেকেন্ড। এমনিতে শুনতে অনেক কম মনে হয়, কিন্তু 5G-তে এটা চলে আসবে 5 থেকে 10 মিলিসেকেন্ডে। তাতে করে যেটা হবে যে অনেক অনেক নতুন সার্ভিস আমরা 5G-র মাধ্যমে আরও অনেক কম ল্যাটেন্সিতে দিতে পারবো। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, 5G ইন্টারনেট চালু হলে চতুর্থ শিল্প বিপ্লবের পথে বড় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। 5G ডিভাইসেস রপ্তানি করা, এটা আমার জন্য একটা বড় মটো, এবং এই জায়গাটায় আমরা অত্যন্ত সফলতার সাথে কাজ করতে পারবো। 5G ইন্টারনেট চালু হলে স্মার্ট সিটি, স্মার্ট পোর্ট, স্মার্ট মেডিসিন, স্মার্ট এডুকেশন সহ শিল্প ও প্রতিষ্ঠান ভিত্তিক নানা সুযোগ সুবিধা নিশ্চিত করা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে 3G এবং 4G অবদান রেখেছিল মানুষের ব্যক্তিগত ব্যবহারে, তবে এই ব্যক্তিগত ব্যবহার থেকে যখন 5G চালু হবে তখন তা অবদান রাখবে চতুর্থ শিল্প বিপ্লবে। রশিদ হাসান, News24, ঢাকা। মোট দেশজ উৎপাদন বা GDP-তে যাদের অবদান 25%, সেই SME উদ্যোক্তারা এগিয়ে যাচ্ছেন নিজ শক্তিতেই। কার্যকর সহযোগিতা তাদের এগিয়ে দিতে পারে অনেক দূরে। সরকারি প্রতিষ্ঠান SME ফাউন্ডেশন মনে করে, উদ্যোক্তাদের ঋণ সুবিধা সহজ করতে কাজ করছে তারা। সফল উদ্যোক্তারা মনে করছেন, ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের পণ্য বিক্রির জন্য একটি জাতীয় প্ল্যাটফর্ম প্রয়োজন। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। মেলায় ইশাতের এই গোছানোর চেষ্টা ঠিক যেন গুছিয়ে দিয়েছে তার জীবনকেও। ব্যাংকার থেকে তিনি এখন একজন সফল ও স্বাধীন নারী উদ্যোক্তা, কাজ করছেন পাট পণ্য নিয়ে। SME মেলায় তার প্রতিষ্ঠান তুলিকায় দেখা মিলবে হরেক রকম পাটের তৈরি পণ্য, তবে বিক্রি নিয়ে সন্তুষ্ট নন ইশাত। প্রচুর উদ্যোক্তা এখানে এসছেন এবং প্রোডাক্টের অনেক ভেরিয়েশন আছে। নতুন নতুন মানুষ যখন ভিজিট করতে আসবে, ডেফিনেটলি ওনারা অনেক ভেরিয়েশনের প্রোডাক্ট পাবে। আপনারা যদি দেশীয় প্রোডাক্ট নিতে চান এবং আমাদের দেশে কত ভালো ভালো মানের কত ভেরিয়েশন প্রোডাক্ট হচ্ছে এটা দেখতে চাইলে অবশ্যই একবার SME মেলায় ঘুরে যাওয়া উচিত। তার মতো হাজারো নারী উদ্যোক্তা এখন স্বাবলম্বী হয়ে উঠেছে নিজ গুণে। SME মেলায় দেখা মিলছে তাদের নিপুণ হাতে গড়া নানা পণ্য। কেউ কাপড়, কেউ চামড়া পণ্য, কেউ খাদ্য পণ্য নিয়ে অংশ নিয়েছেন SME মেলায়। সারা দেশের লাখ লাখ উদ্যোক্তাদের বেড়ে ওঠার গল্পের কিছুটা শুনতে পাওয়া যাবে এখানে। যেহেতু কোভিডকালীন সময়ে মানুষ অনেক বেশি সচেতন হয়েছে, এই কারণে প্রাকৃতিক পণ্যের যে প্রোডাক্টগুলো আছে এগুলোর প্রতি মানুষের নজর অনেক বেশি বেড়েছে। যদি পজিটিভ চিন্তাভাবনাটা কাজ করে তাহলে এই সেক্টরটা কিন্তু দিন দিন গ্রো করবে, আর এখানে ওমেন এন্টারপ্রেনাররা কিন্তু অনেক ভালো কাজ করবে। SME ফাউন্ডেশনের হিসেবে সারা দেশে উদ্যোক্তার সংখ্যা প্রায় 80 লাখ। করোনায় আবার ঝরে পড়েছেন অনেকেই। দেশের মোট কর্মসংস্থানের 80% তৈরি করছে SME খাত, তবে সরকারি বেসরকারি সুবিধা কতটুকু মিলছে তাদের? সরকারি গবেষণা প্রতিষ্ঠান BIDS এর হিসেব বলছে, 62% SME উদ্যোক্তা পায় না ঋণ সুবিধা। আমাদের R&D, ইনোভেশন এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এখানে একটা বড় ঘাটতি আছে। আমাদের SME রা যে পণ্যগুলো তৈরি করছে তারা যাতে তাদের পাবলিক প্রোকিউরমেন্ট পলিসির সুযোগটা পেয়ে তাদের বাজারটা অন্তত স্থিতিশীল হয় এবং নিশ্চিত হয়। সমুদয় প্যাকেজ এই শিল্পের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সরাসরি বণ্টিত হবে, এবং আমি আশা করি এর মধ্যে দিয়ে ক্ষুদ্র মাঝারি শিল্প খাতের নতুন ব্যবসা সম্প্রসারণ, বর্তমান ব্যবসার ক্ষেত্রে আর্থিক যে সংকট আছে তা মোকাবেলা করা, এবং পণ্য এবং সেবা বাজারজাতকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুধু তৈরি পোশাক নয়, সুযোগ পেলে SME উদ্যোক্তাদের তৈরি পণ্য বিশ্ববাজারে রপ্তানি বাড়াবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুলতান আহমেদ, News24, ঢাকা। ঢাকা গাজীপুর মহাসড়ক, যেখানে ভোগান্তি যেন শেষ হতে চায় না। এক ঘন্টার পথ পেরোতে সময় লাগে 3 থেকে 5 ঘন্টা।
এ বিষয়ে বিস্তারিত জানব সহকর্মী শেখ শফিউদ্দিন জিন্নার কাছ থেকে। তিনি গাজীপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। জিন্না, এর আগের ঘন্টাতেও আপনি মহাসড়কের অবস্থা আমাদেরকে জানিয়েছিলেন, আজকে ছুটির দিন, আসলে এই মুহূর্তে কি চিত্র দেখতে পাচ্ছেন এই মহাসড়কে? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে শুক্রবার ছুটির দিন হওয়ার পরে কিন্তু গাজীপুরের এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু গাড়ির জ্যাম এবং সাধারণ মানুষের দুর্ভোগ কিন্তু কোনো অংশেই কম নয়। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি এই মহাসড়কেরই টঙ্গি এলাকায়। সেই সকাল থেকে কিন্তু আমি এই একটা চিত্র দেখতে পাচ্ছি যে সেই শুক্রবার নয়, গত সপ্তাহে বেশ কয়েকদিনই কিন্তু এই মহাসড়কে কিন্তু ঘন্টার পর ঘন্টা এই 13 কিলোমিটার সময় পাড়ি দিতে সময় লেগেছে। আমি আজকে শুক্রবার দিন কিন্তু একই অবস্থা দেখা যাচ্ছে। আমি সেই সকাল থেকে যে চিত্রটা দেখেছি যে এই মহাসড়কে কিন্তু যে গাড়ির জটলা এবং এই গাড়ির চাপ, সাধারণ মানুষের দুর্ভোগ কখনোই যেন কমছে না, আর এই দুর্ভোগ কবে নাগাদ শেষ হবে তা কিন্তু এখানকার কেউ আমাদেরকে জানাতে পারেনি। আমি এখানকার সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এবং প্রশাসনের উন্নত কর্মকর্তাদের সাথে কথা বলেও এমনটা জানতে পেরেছি যে তারাও কিন্তু আমাদেরকে সঠিক উত্তর দিতে পারেনি এই মহাসড়কের দুর্ভোগ কবে শেষ হবে। তো গাজীপুরের এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি ফিরে যেতে স্টুডিওতে অর্থী। ধন্যবাদ আপনাকে শেখ শফিউদ্দিন জিন্না, আমাদের সাথে গাজীপুর মহাসড়ক থেকে যুক্ত হয়েছিলেন। উল্লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি, এই স্লোগানকে সামনে রেখে প্রজাপতি সংরক্ষণ এবং গণ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রজাপতি মেলা 2021। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেই যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, এ বছরের আয়োজনে আসলে কী কী দেখতে পাচ্ছেন, এই আয়োজন সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। অর্থে আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এবার কিন্তু আসলে ভিন্নভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রজাপতি মেলা উদযাপিত হচ্ছে, যেহেতু করোনার বছর। গত বছরও কিন্তু এই দিনে কিন্তু আসলে হওয়ার কথা ছিল, গত বছর করোনার কারণে মেলাটি হয়নি। এবার কিন্তু আসলে যেহেতু 11 বছর পার হচ্ছে, আজকে কিন্তু আপনি দেখছেন যে প্রজাপতি অলরেডি প্রজাপতি কিন্তু আপনি দেখছেন যে আমরা যে বাগানে এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেই এবার কিন্তু আপনার 50 থেকে 60 প্রজাতির প্রজাপতি কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে এবং উন্মুক্ত করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2টি বাগান, যার কারণে আসলে প্রজাপতি দেখছেন যে এখানে অসংখ্য প্রজাপতি কিন্তু আপনার সেখানে আসলে থাকার কথাই, কিন্তু এবছরে আসলে প্রজাপতির সংখ্যা কিন্তু অনেক কমে গেছে এবং যার কারণে আসলে প্রজাপতি দেখছেন যে এবার খুব কম। এবং এখানে কিন্তু প্রচুর মানুষ এবং প্রজাপতি প্রেমী তারা কিন্তু এসেছে এবং তারা ধন্যবাদ আপনাকে নাজমুল, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অনুষ্ঠিত আয়োজনে বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। দি নোবেল লরেটস এন্ড মেনি ইন্টারন্যাশনাল এক্সপার্টস উইল বি ডেলিভারিং কিনোট স্পিচেস অ্যাজ ওয়েল অ্যালং উইথ দি কনফারেন্স। টু আদার ইভেন্টস আর টেকিং প্লেস, মুজিব 100 আইডিয়া কনটেস্ট অ্যান্ড মুজিব 100 ইন্ডাস্ট্রিয়াল এক্সিবিট। The father of the nation dreamed of a sunar Bangla, a hunger and corruption free, prosperous Bangladesh. Bearing the same philosophy in mind but in a digital world, Bangabandhu's dream has been transformed into digital Bangladesh under the visionary leadership of the Honorable Prime Minister Sheikh Hasina and her ICT advisor Mr. Sojib Wajed Joy. Ladies and gentlemen, fourth industrial revolution is the reality now and we can't deny it anymore. It is time that we join hands with everyone to embrace fourth industrial revolution robustly. It will change the whole landscape of how we do feel, how we do work, how we do live, how we do travel and so on. The first revolution is all about steam engine. The second revolution is about electricity. The third is about internet and computer. The fourth industrial revolution added intelligence
to the third industrial revolution and change the whole scenario. বঙ্গভবন ভবনে বক্তব্য রাখছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নেভাল এনসাইন দর স্মৃতিতে অম্লান বঙ্গবন্ধু শিরোনামে সারা দেশে বাংলাদেশ নৌবাহিনীর সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুভেচ্ছা বার্তা প্রদান করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এদিন দেশব্যাপী বর্ণাঢ্য র্যালি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সকালে খুলনায় অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন এবং বীর বিক্রম শহীদ মহিবুল্লাহ সমাধিস্থলে গার্ড অফ অনার ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশ নেন নৌ সদস্যরা। এ সময় 10 ডিসেম্বর 1971 পরিচালিত নৌ অপারেশন মহান মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর স্মৃতি চারণমূলক প্ল্যাকার্ড, ব্যানার, পেস্টুন প্রদর্শন করা হয়। আর এ ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।